ঢোল ও বাদ্যের তালে তালে নেচে গিয়ে এভাবেই বিজয় দিবস উদযাপন করে শিশু কিশোররা। সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই বিজয় শোভাযাত্রা তুলে ধরে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, যার অগ্রভাগে ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, আর পেছনের সারিতে 71-এর প্রতীকী রাজাকার আলবদররা, আর তাদের পেছনেই ঘাতকদের নির্মমতার শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতি। আজকে আবার মনে হচ্ছে যে নতুন করে আমরা বিজয় লাভ করেছি, এই জন্যে যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় অনেক রায় কার্যকর হয়েছে এবং তারা তাদের যে প্রাপ্য দণ্ড সেটা পেয়েছে। ঐতিহ্যবাহী বাউল নৃত্য শিহরণ ছড়ায় মনে, মুখাভিনয়ের মাধ্যমে বিচারের অপেক্ষায় থাকা মানবতা বিরোধী অপরাধীদেরও তুলে ধরা হয় শোভাযাত্রায়। এভাবে বাংলাদেশি আজ উদযাপন করছে মহান বিজয় দিবস, আর তারা বলছেন বিজয় দিবসের এই আনন্দ সারা বছর জুড়েই তারা ধারণ করবেন, আর বাংলাদেশ এগিয়ে যাবে তার আপন লক্ষ্যপথে। বিজয়ের দিনেও শিল্পীরা ছিলেন ব্যস্ত, প্রিয়জনকে নিয়ে বিজয় উদযাপনের এই সুযোগ হাতছাড়া করেননি অনেকেই। আজকে বিজয় দিবস, তাই আমরা আনন্দ করতেছি। বিজয় দিবসে আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছি। বেদেপল্লির বাসিন্দারাও উৎসব আনন্দে ভাগ বসায়। আজকে আমাদের বিজয় দিবস, তাই আমরা আনন্দ করতে পারি। শুধু টিএসসি নয়, রাজধানী জুড়েই দেখা যায় পতাকা বিক্রেতাদের এমন আনাগোনা। আজকে বেচাকেনা খুব ভালো, আমি খুব খুশি, সবচেয়ে এনজয় করতেছি, এটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। বিজয় উদযাপনে বাদ যায়নি অভিজাত এলাকা গুলশানও। পশ্চিমা সঙ্গীতের প্রভাবে তরুণদের উচ্ছ্বাসটা একটু বেশি চোখে পড়ে। এই দেশ রাজাকার মুক্ত, পাকিস্তান মুক্ত হবে। আমাদের দেশ রাজাকার মুক্ত হচ্ছে দিনে দিনে, শাস্তি হচ্ছে তাদের। সবশেষ 71-এর স্বাধীন বাংলার পতাকা শোভিত প্রায় 1000 বেলুন ওড়ানো হয় মুক্ত আকাশে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।